السلام عليكم. সময় টেলিভিশনের একটা সংবাদ, যে সংবাদটা এখন আপনারা তো দেখেছেনই হয়তো, যারা যারা দেখেছেন, চ্যানেল আইয়ের জিল্লুর ভাইকে নিয়ে করা হয়েছে, যে তৃতীয় মাত্রা যিনি করেন। তো নিউজটা তাকে নিয়ে করা হলো, এর ভেতরে আরও অনেকগুলো জিনিস আর কি আপনার লুকানো আছে, যেটা কি না এখন অনেকের ক্ষেত্রে ঘটবে। ধরেন, শেখ হাসিনা যদি এখন মনে মনে ডিসাইড করে যে সে ক্ষমতায় থাকবে না, তার আচার আচরণ দেখে যেটা মনে হচ্ছে, এখন সে তো ভেতরের খবর সবাইকে জানাবে না, তাই না? যে আসলে রিজার্ভের অবস্থা কি, আমার অবস্থা যে শেষের দিকে, এটা তো তার ওই যে পেয়াদা টেয়াদাদেরকে জানাবে না, কারণ জানাইলে তো সবাই শক্তি হারায় ফেলবে, যে কারণে তাদেরকে আরও ভেতর থেকে সাহস দিয়ে রাখার চেষ্টা করবে, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, তোমরা চালায় যাও, যদিও কাজ হচ্ছে না। ধরেন, আমাদেরও তো দুই চারজন ভিআইপি সিআইপি লোকজনের সাথে তো কথাবার্তা হয়, তো যতটুকু জানছি যে সচিবালয় থেকে শুরু করে প্রশাসনে শেখ হাসিনার আদেশ নিষেধ একদম 100% না, 20% এখন আপনার বাস্তবায়িত হচ্ছে না, কারণ এখন কে কার দায় নিবে? যে পুলিশ এই পর্যন্ত যে অপরাধ করে এসছে, যেগুলোর ফুটেজ আছে সেগুলো তো আছে, এর বাইরেও তো তাদের এই বিষয়গুলো সামনে চলে আসবে, কারণ কে কবে কোথায় ডিউটিতে ছিল, কার কি দায়িত্ব পালন করেছে, গোয়েন্দা তথ্য আছে, ওইখানে পুলিশ যারা আছে তাদের মধ্যে অনেকে বলবে যে এই সাব ইন্সপেক্টর এটা করেছে, এই ইন্সপেক্টর এটা করেছে, এই কনস্টেবল বেশি লাফালাফি করেছে, এগুলো তো এমনিতেই খবর চলে আসবে। অতএব তারা এখন চাবে না যে একেবারে খুব পার্সোনালি কোনো জায়গায় ইনভলভ হতে। আর আওয়ামী লীগের লোকজনের খবর তো শুনছেনই আপনারা, আপনার গত নভেম্বরের 15 তারিখের পর থেকে আপনার প্লেনের, বিশেষ করে আমেরিকার, কানাডার এইসব দেশের টিকিটের খুব ক্রাইসিস চলছে, টিকিট পাওয়া যাচ্ছে না, বিশেষ করে বিজনেস ক্লাস। এখন এই যে এগুলো যে হচ্ছে, এগুলো তো একটা কারণেই হচ্ছে এবং সেটা তারাও জানে, তো তারা তো আগ বাড়িয়ে এখন আর শেখ হাসিনাকে ওইভাবে সহযোগিতা করবে না। আচ্ছা, চ্যানেলের যে সংবাদটা, সেই সংবাদটা জিল্লুর ভাইকে নিয়ে করা হয়েছে, যে জিল্লুর ভাই হচ্ছে গিয়ে সব কূটনীতিকদেরকে ডেকে তিনি একটা প্রোগ্রাম করেন, সেই প্রোগ্রামে হচ্ছে গিয়ে উনি কূটনীতিকদেরকে উস্কানি দেন, বিএনপি জামায়াতের হয়ে কাজ করে। সমস্যাটা কিন্তু এইখানেও ওই পুলিশ প্রশাসন সচিবালয়ে যে সমস্যা, ওই একই সমস্যা। মানে এই চোর বাটপারগুলো শেখ হাসিনার সাথে নিজেদের ভাগ্য এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছে যে শেখ হাসিনার কপালে যা ওদের কপালে তাই হবে। কিন্তু সমস্যা হচ্ছে, শেখ হাসিনা তো ধরেন, মানে শেখ হাসিনা যদি মানে কত কোটি কত বিলিয়ন ডলার সেটার হিসাব বাদ দিলাম, টাকা যদি নাও থাকে, শেখ হাসিনার তো সমস্যা নাই, ওই লেভেলে যারা রাজনীতি করে তারা দেশের বাইরে গেলে তারপরে এমপি ক্যান্ডিডেট এই সেই হাবি যাবি, এরা নিজের দলীয় লোকজন, তারা টাকা পয়সা দিলেও তাদের সারা জীবন সুখে কাটবে। এখন এই যারা আছে তাদের অবস্থা কি হবে? মনে করেন এই চোরগুলার অবস্থা তো, মানে আমি বিশেষ করে সাংবাদিকদের কথা বলছি, যে আপনার আমরা তো তাও বাইরে এসেছি, আমরা তো তেমন কিছুই করি নাই, আমার সারা জীবন আমি ক্রাইম রিপোর্টার ছিলাম, 21 টিভিতে 21-এর চোখ কাজ করেছে, আমি অফিসে খুব চুপচাপ থাকতাম, আমি খুব ঠান্ডা স্বভাবের মানুষ সবাই মনে করতো, ওইভাবেই থাকতাম আমি, কখনো আমার মুখ থেকে কেউ কোনোদিন মানে পলিটিক্যাল কোনো ইয়েতে, আমি আওয়ামী লীগকে পছন্দ, তাদের অনেক কাজটা যেগুলো তো চোখের সামনেই দেখতাম, ক্রস ফায়ার দেখতাম, তারপরে এই যে আপনার নাটক সাজায়, তারপরে বাসের মধ্যে আগুন টাগুন, এগুলি তো মানে চোখের সামনে থেকেই দেখে এসেছি, তাই না? তো আমি পছন্দ করতাম না এইসব, এইসব নিয়ে সমালোচনা করতাম, বাট কখনো কারোর সাথে পলিটিক্যালি খুব আর্গুমেন্টে যাওয়া এইসব নিয়ে, মানে আমি এমনিতেই তো জুনিয়র লেভেলের একজন সাংবাদিক ছিলাম, সবাই আমার সিনিয়র, বয়সও সিনিয়র, তো আমি ওই আমার 21-এর চোখ নিয়ে থাকতাম, আমার কাজ আমি করতাম, এক্সেপ্ট হচ্ছে ওই যে 5 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এগুলির একটু দৌড়াইছিলাম উত্তরার কেন্দ্রে,
ওইটাই হচ্ছে আমার মানে পলিটিক্যাল ইনভলভমেন্ট, যেটার কারণেই পরদিন DGFI নিয়ে গিয়েছিল আমাকে। তো এখন আমাদের অবস্থা যদি এই হয়, এবার যারা সাংবাদিকতা দেশে করলো, এটা তো সাংবাদিকতা না, সোজা শেখ হাসিনার পা চেটে একটা দেশের 100% জনগণের বিরুদ্ধে গিয়ে তারা সাংবাদিকতা করেছে, তাদের অবস্থাটা কি হবে? আমাদের কথা তো তাও আমরা ভালো বলি খারাপ বলি, আমি ভালো মানুষ হয়ে আর খারাপ মানুষ হয়ে যাই হই, পাবলিক তো আমাদের সাপোর্ট করে, পাবলিক তো দেখে আমাদের ভিডিও, পাবলিক ভালো মন্তব্য করে, আমাদের অবস্থাটা কি হবে? সব তো পরিচিত, একদম সুচিহ্নিত। তো সময় টিভির এই যে যে সাংবাদিক এটা করেছে, এই আমার মনে হয় না যে ও ওই মানে খুবই জুনিয়র লেভেলের এই সাংবাদিক, বোধ হয় আমাদের অনেক বয়সে ছোট হবে, তাকে দিয়ে করানো হচ্ছে হয়তো বা নিজেরও কুরকুরানি থাকতে পারে। কিন্তু এই সময় টিভিতে ধরেন কিছু তো আছে, একদম সামনাসামনি এসে, তারপরে ওই যে দেবাশিস খান মোহাম্মদ রুমেল ওই বিএনপি লোকজনের ডাইকা নিয়ে, তারপরে পার্সিয়ালিটি করা, তাদেরকে স্পেস দেয়া, আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে তারপরে বিএনপি আলোচককে আক্রমণ করা, এগুলো তো সব রেকর্ড থাকছে। 71 টিভির যারা কাজ করছে, যা যা করছে, এগুলি মানে এত সহজে তো ই করা যাবে না, মানে এদেরকে তো আপনি মানে লুকাইতে পারবেন না। সো তাদের এখন চিন্তা ভাবনা যেটা, যে এখন শেখ হাসিনার নিজে থেকে যদি ক্ষমতা ছেড়ে দিতে চায়, তারপরে এরা দিবে না, না আপা থাকেন, আপনাকে থাকতে হবে, কোনো সমস্যা নেই, সব আমরা দেখতেছি, দেখে টেকে লাভ হবে না। আপনাদের এইসব ওই ভিডিও যেখানে আপলোড করছেন সেই জায়গাতে গিয়ে তারপরে একটু ই করেন, একটু কমেন্টগুলো পড়েন পাবলিকের, তাইলেই বুঝবেন যে মানে আপনাদের দিয়ে কি আসলে ভবিষ্যৎ সম্ভব কিনা, মানে হাসিনারে টেকানো সম্ভব কিনা। তো জিল্লুর ভাইয়ের ওই বিষয়টা দিয়ে শেষ করবো। জিল্লুর ভাইয়ের ওদের মূল অভিযোগ যেটা, সেটা হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে আসলে এই জিল্লুর ভাইয়ের আপনার এই দ্বিতীয় মাত্রা দেখি, তখন তো টক শো ছিলই এই একটা, উনি কখনোই বিএনপি বলেন, আওয়ামী লীগ সবসময় উনি খুব চুপচাপ থেকে ঠিক পয়েন্ট মতো হিট করে করে তারপরে টক শোগুলো চালান, কখনো কোনো দলের দালালি চামচাম এগুলো করা। এখন সময় টিভির কাছে কেন কেন জামাত শিবির মনে হয়, কারণ ওরা এখন ওদের টার্গেটই হচ্ছে একটা, যেই ভালো কাজ করবে যাই করবে সেটা হচ্ছে জামাত শিবির বিএনপি এগুলো বানায় তারপরে তাকে কালার করে। তার প্রথম ইয়ে যে জহিরুদ্দিন স্বপনের সাথে জিল্লুর ভাইয়ের কী সমস্যা, জহিরুদ্দিন স্বপন ভাই হচ্ছে বিএনপির মিডিয়া উইংয়ের প্রধান। তো এখন একজন সাংবাদিক তার চোর বাটপার পক্ষের লোক বিপক্ষের লোক সব লোকের সাথে তার সম্পর্ক থাকবে, এই সম্পর্ক কী হবে সেটাও আপনি ঠিক করে দিবেন। তো শেখ হাসিনার সাথে মৃণাল কান্তির সম্পর্ক এটা নিয়ে বলেন, একটা নিউজ বানান যে শেখ হাসিনা ওয়াজেদ মিয়ারথিয়া মৃণাল কান্তির সাথে কিসের সম্পর্ক, আমরা বলি নাই তো, উনার বিশেষ সহকারীরাই তো এইসব বই লিখে গেছেন, দেখছেন না আমার ফাঁসি চাই বই পড়ছেন না, পড়েন, পড়লেই দেখবেন। তো ওই সম্পর্ক ই করেন, এইটার সম্পর্ক নিয়ে হবে, জিল্লুর ভাই জবাবও দিয়েছেন যে আমার ব্যক্তিগত অনেকের সাথেই সম্পর্ক থাকবে, এটাকে উনি অস্বীকারও করেন, অস্বীকার করার কিছু নাই, ও সম্পর্ক থাকতেই পারে। এরপরে দ্বিতীয় অভিযোগ হচ্ছে কর্নেল রশিদ, শেখ মুজিবকে যিনি ফুটাই দিয়েছিলেন, তো এই বীর মুক্তিযোদ্ধা আমার খুব পছন্দের লোক কর্নেল আব্দুর রশিদ, ওনার বক্তব্য নিয়েছেন জিল্লুর রহমান, এবং সেখানে খুব মানে কষ্ট নিয়ে ওই এই রিপোর্টার আপনার ভয়েস ওভারটা দিয়েছেন, যে সেই বক্তব্য আবার নেওয়া হয়েছে পাকিস্তানের মাটিতে, যেখানে যেই পাকিস্তানিরা ওদের 2 লক্ষ মা বোনকে দফা রফা করে দিয়ে এসেছেন, ওদেরকে পয়দা করে দিয়ে গিয়েছেন, 30 লক্ষ মানুষকে, শুনছেন না তো, সেই দেশে গিয়ে তারপরে ই দিছে, তোর বাপ শেখ মুজিব আছে না, তোর বাপ শেখ মুজিব প্রথম ওই দেশে যায় দেশ স্বাধীনের পরে, তোর বাপ শেখ মুজিব সবার প্রথম ওই দেশের ভুট্টু সাহেবকে বাংলাদেশের মাটিতে লাল গালিচা সংবর্ধনা নিয়ে তারপরে আসছে, তোর মার অনেক ছবি আছে পাকিস্তানিদের সাথে,
যে মুরগি কবির পাকিস্তানের নাম শুনতে পারেন না, মুরগি কবিরও পাকিস্তানের ওই লাহোরের হোটেলের মধ্যে সেই ছবিও ভাইরাল হয়েছে। ওতে ভেতরে ভেতরে সবাই যায়, এই যে শেখ হাসিনা হিন্দি বলে না কি যেন বলে, দিল মে পাকিস্তান কি যেন বলে, ওদের দিলের মধ্যে কিন্তু আসলে পাকিস্তান আছে। এখন খালেদা জিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাওয়াত দেখ তাইলেই সমস্যা। জিল্লুর ভাই কেন পাকিস্তানে গিয়ে তারপরে সাক্ষাৎকার নিয়েছে, এটা মানে কোন জায়গায় বসে সাক্ষাৎকার নিবে সেটা ওরা ঠিক করে দিবে সময় টিভি। তারপরে শাহেদ, রিজেন্ট গ্রুপের যে শাহেদ, সেই শাহেদ কেন ই করলো, শাহেদের বক্তব্য নিয়েছে ওনার তৃতীয় মাত্রায়। শাহেদকে উপকমিটিতে তো এই জিল্লুর ভাই বসায় নাই, আর শাহেদের ছবি নাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে সবার সাথে শাহেদের ছবি আছে। তো এই এত ভিআইপি লোকের তো টকশোতে নিবেই, আর সে যে কথা বলতো তাতে তো মনে হয় পুরা আওয়ামী লীগকেই সে হোল্ড করছে। অতএব জিল্লুর ভাই যদি দোষ হয়ে থাকে ওনারে ই করার, তো এই যে ধরা খাওয়ার আগে সময় টিভি অনুসন্ধান করে বের করে নাই কেন? জিল্লুর ভাই যদি ওইরকম কোনো নিউজ তখন সময় টিভিতে দেখতো তাহলে নিশ্চয় উনি ডাকতেন না। এই যে এখন নিউজ দেখেছেন, এখন আর ওনারে ডাকেন না, ওনার পক্ষে জিল্লুর ভাই তো কোনো টক শো করেন নাই যে ওনাকে মুক্তি দেওয়া হোক এই সেই। অতএব এটাও জিল্লুর ভাইয়ের দোষ না। সবশেষ যে এটা সেটা হচ্ছে যে কূটনীতিক, কূটনীতিকদেরকে উনি ডেকে এনে তারপরে কৌশলে নাকি কি মি করেন, কূটনীতিকরা কি তোদের আম্মার মতো, শেখ হাসিনা আম্মার মতো বলদ, তারা বাংলাদেশের কে কি বলল সেই অনুযায়ী তারা কাজ করবে? কাজ তারা করছে, এবার সম্ভবত আরেকখান মনে হয় ডিসেম্বরে আমেরিকার পক্ষ থেকে আসবে। তো কাজ তারা এমনিতেই করছে, তাদেরকে তারা তো আর গাঁজা খায় না, সো এদেরকে এবার ওইভাবে সামাল দেওয়া কঠিন হবে। ওই নাটকে যে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি, তার কিছুক্ষণ আগে বনানীতে এক হোটেল টোটেল দেখলাম ফেসবুকে আপনার আটক ই করে রেখেছে, ঘেরাও করে রেখেছে। এইসব নাটক আর পাবলিক এখন খায়নি, এইসব নাটক করে লাভ হবে না। যাদেরকে দেখানোর জন্য নাটক করা হতো তারা এখন সব জানে, বরং যারা এখন নাটক করছে তাদেরকেই স্যাংশনের আওতায় আসতে হইতে পারে। তো তাদের বলা হয়েছে যে কূটনীতিকদেরকে তিনি ডেকে নিয়ে তারপরে তার ইচ্ছা মতো তিনি ই করেন। তো জিল্লুর ভাইয়ের কথায় যদি সময় টিভির দাবি অনুযায়ী ধরেই নিলাম, যদি কূটনীতিকরা চলেন তাইলে আমার মনে হয় জিল্লুর ভাইয়ের পায়ে ধরে তারপরে বসে থাকা উচিত, যে জিল্লুর ভাইয়ের কথা যেহেতু কূটনীতিকরা ওঠে, শেখ হাসিনারে যদি তারপরেও সেভ করার জন্য কিছু একটা করতে পারে, দেবাশিস টেবাশিস ফারজানা রূপা এগুলি সব মিলা ঝিলা তারপরে চেষ্টা করেন, শেষ চেষ্টা করে দেখেন কি হয়। যাই হোক, জিল্লুর ভাই এরা যারা ভালো কাজ করে তাদেরকে জামাত শিবির করে বলে তারপরে ঘোষণা করার চেষ্টা করে, কষ্ট পাওয়ার কিছু নাই। আপনি ভালো থাকবেন, আমার দর্শক যারা দেখছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।